হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার ব্রেকিং নিউজে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং তার জন্য কিন্তু নোটিফিকেশান 2023 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বন্ধুরা, যেরকমটা আমি তোমাদের প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি তোমাদের আপডেট দিতে থাকি যে এই তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই তারিখে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, অফিসিয়ালি কিন্তু সেটা প্রকাশিত হয়ে গেছে আজকে। তো এটা বিরাট বড় একটা খুশির খবর তাদের জন্য, যারা যারা অপেক্ষা করেছিল অধীর আগ্রহে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা অফিসিয়াল আপডেট কবে আসছে। তো তোমাদের জন্য খুশির খবর, অবশ্যই প্রচুর শেয়ার করে দাও, প্রচুর 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 লাইক করে দাও, এবং আশা রাখছি এই ভিডিওতে তোমরা 5000 লাইক এনে দেবে। তো একে একে জেনে নেবো যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। একটা বড় শঙ্কা ছিল, একটা আশঙ্কা ছিল যে এই পরীক্ষাটা নাকি এই বছর থেকে নাকি আর্টস স্টুডেন্টরা দিতে পারবে না, এরকম একটা ভয় ছিল। তো সেই জিনিসটা আমি তোমাদের গুছিয়ে বলে দিচ্ছি, এবং সব থেকে যেটা বড় আপডেট, তোমাদের কিন্তু এখানে এবার কী কী রিজার্ভেশন দিচ্ছে, সিলেবাস সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেল, সমস্ত বিষয় কিন্তু একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। তোমার স্বপ্ন যদি হয়ে থাকে জিএনএম নার্সিং পড়ার, তোমার যদি ইচ্ছে হয়ে থাকে নার্সিং নার্স হবার, তোমার যদি স্বপ্ন হয়ে থাকে তুমি পরিবার পাশে দাঁড়াবে একজন নার্স হয়ে, তোমার যদি স্বপ্ন হয়ে থাকে তুমি একদম স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, প্রচুর শেয়ার করো বন্ধুরা। তুমি একদম ঠিক রাস্তায় এসেছো, তুমি একদম ঠিক জায়গাতে পৌঁছে গেছো, তোমাকে সঠিকভাবে গাইড করার দায়িত্ব এবার আমার, ঠিক আছে? দেখো, প্রথমে তোমাদের বলে রাখি, ইনফরমেশন বুলেটিন নামক একটি কিন্তু নোটিফিকেশান WBJB অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে দিয়েছে। কী করে তোমরা সেটা পাবে সেটা তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি, জাস্ট এ মিনিট। তো বন্ধুরা, এটা হচ্ছে WBJB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তাদের যে কী বলবো, এটা হচ্ছে আসল যে তাদের ওয়েবসাইট সেটা কিন্তু এটাই, ঠিক আছে? এখান থেকে তোমরা জেনুইন আপডেট পেয়ে থাকবে, এবং এখানেই কিন্তু তোমাদের যাবতীয় যা যা তথ্য সমস্ত কিন্তু এখানেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? কোথায় ফর্ম ফিল আপ হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। দেখো, তোমাদের কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে 12th July 2023। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের 2 তারিখ কিন্তু, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ তোমাদের কিন্তু ফর্ম পরীক্ষা হবে, পরীক্ষা, আমি কিন্তু বলছি না ফর্ম ফিল আপ, পরীক্ষা হবে 2 জুলাই, ঠিক আছে, 2023-এ সানডেতে। দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু এরাই কিন্তু পরীক্ষা নেবে, ঠিক আছে? কীভাবে পরীক্ষা দেবে, অফলাইন না অনলাইন, পরীক্ষার সিলেবাস কী কী আছে, কী কী বই পড়তে হবে, কারা কারা এলিজিবল, সমস্ত কিছু বলবো। ছেলেরা এলিজিবল কি না, মাধ্যমিক যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে তারা এলিজিবল কি না, কত পার্সেন্ট মার্কস লাগছে, কী কী রিজার্ভেশন আছে, সমস্ত কিছু একেবারেই ভিডিওতে বলছি। দেখো, তোমাদেরকে প্রথমে কী করতে হবে, যদি তোমরা অফিসিয়াল নোটিশটা পেতে চাও, এই দেখো যে ইনফরমেশন বুলেটিন আছে 2023, এখানে ক্লিক করে দাও, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? আমি একবার ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ সত্যি বেরিয়েছে, কোনো রকম কোনো ফাজলামো নয়, কারণ এগুলো অফিসিয়াল আপডেট, ঠিক আছে? এখানে আসার পর দেখতে পাচ্ছ এরকম লেখা থাকবে যে ডেট অফ এক্সামিনেশন, এটা টেন্টেটিভ, মানে আগে বলে রাখি এটা কিন্তু টেন্টেটিভ, পরবর্তীকালে চেঞ্জ হতে পারে। 2022 এরকম হয়েছিল পরীক্ষার ডেট, পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল। তো আসার যদি করা যায় তাহলে তোমাদেরও এরকম হতে পারে, তবে সেটা এরকম ব্যাপার নয় যে একদম মানে 1 মাস 2 মাস পরে এরকম টানা হয়, তো একদিন বাড়ি দিতে পারে, সেটা পরবর্তীকালে ফর্মের উপর ডিপেন্ড করছে। আমি আর বিশেষ করে এই জায়গাটা কিছু বলছি না। দেখো, আমাদেরকে যেটা মেন ফোকাস যে কারা কারা এলিজিবল, অর্থাৎ কারা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে, তারপর সমস্ত বিষয়গুলো বলবো। দেখো, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারে সেটা জানতে গেলে আমাদেরকে 9 নম্বর পেজে যেতে হবে, কারণ এখানে লেখাই আছে যে 9 নম্বর পেজে কিন্তু এলিজিবিলিটি লেখা আছে, 9 নম্বর পেজে। তো 9 নম্বর পেজে তোমাদের নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 9 নম্বর পেজে চলে এসছি। কোথায় গেল, এই যে 9 নম্বর পেজ। দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি খুশির খবর বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? যারা যারা HS পাস করেছো, লিখেই দিয়েছে যে মিনিমাম তোমাদের কিন্তু HS পাস করতে হবে, এবং 40% অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ তোমাকে 40% পেয়ে থাকতে হবে। তো এখনকার দিনে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকে কিন্তু 40 কেন, 80% 90% মার্কস আছে, ঠিক আছে? এবার যারা যারা মানে নেই যাদের, তারা কি করবে, দেখো তোমাদের আগের বছরের এরকম নিয়ম ছিল যে ANM-টা পারবে, এই বছর কি নিয়ম একদম পরিষ্কার করে কিন্তু লেখা নেই, তবে আশা করছি তুমি পারবে, ঠিক আছে? 40% কিন্তু লাগবে, 40% মার্কস অ্যাগ্রিগেট তোমাদের লাগবেই লাগবে, ঠিক আছে? এই 40% মার্কস কিন্তু যাদের থাকবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে? এবার দেখো, তোমাকে কিন্তু শুধুমাত্র যে HS পাস করলে তুমি নার্স হতে পারবে এরকমটা নয়, পুরো জিনিসটা শুনতে হবে। তুমি HS পাস করলে,
অথবা তুমি যদি এখন অ্যাপিয়ারই হও, ধরো তুমি অ্যাপিয়ার স্টুডেন্ট, তুমি ধরো এইচএস পরীক্ষা দাওনি এখনো পর্যন্ত, তুমি জাস্ট দেবে, কদিন পরেই পরীক্ষা হবে, তো সেই পরীক্ষা তুমি দেবে, তুমিও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। বুঝতে পারছো কত বড় সুযোগ, একটা বিরাট বড় একটা হিউজ পরিমাণ সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ। এবার বলে রাখি আর কী কী এলিজিবিলিটি রয়েছে। দেখো আর বিশেষ কিছু নয়, যারা ভোকেশনাল কোর্সে আছো তোমাদের কিন্তু এই যে ভোকেশনাল স্ট্রিম থেকে তোমাদের কিন্তু হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিনে পাশ করতে হবে, ঠিক আছে। তোমাদের কি বললাম যে ক্যান্ডিডেট পাসিং 12th ইন ভোকেশনাল স্ট্রিম, তোমাদের কিন্তু অবশ্যই যাদের ভোকেশনাল আছে, বাকিদের কোনো ব্যাপার নয়, তুমি যেটা আর্টস স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের লাগবে না, কিন্তু যারা ভোকেশনাল নিয়ে পড়ছে তাদের জন্য এই জিনিসটা লাগবে, এই কোর্সটা এই সাবজেক্টটা তাদের পাশ করতে থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো বলে দিই বয়স, অনেকের সমস্যা আছে স্যার বয়স কত লাগছে। দেখো বয়স বলে দিয়েছে দুটোর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত বয়স হতে হবে, অর্থাৎ তোমার যদি বয়স হয়ে থাকে 35 বছর বা তার থেকে কম তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সব থেকে কম বয়স কত, মানে মিনিমাম বয়স কত হতে হবে, না মিনিমাম বয়স হতে হবে 17 বছর। দেখো এখানে লিখিয়ে দিয়েছে 17 বছর বয়স হতে হবে, ঠিক আছে, একদম কিন্তু লিখে দিচ্ছে যে তোমাদের কিন্তু 17 বছর বয়স হতে হবে। আচ্ছা যারা যারা অ্যাপিয়ার স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারবে, এটা বিরাট বড় একটা অপরচুনিটি তোমাদের কিন্তু পেয়ে গেলে, যে যারা এইচএস পাস করেছে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। যারা যারা বলছে না স্যার আর্টস স্টুডেন্টে পারবে কি পারবে না, এসব ভুল কথা, মানে পারবে না এরকম কেন কেন হবে, সবাই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র এইচএস পাস করলেই হবে। একদম কিন্তু অফিসিয়াল আপডেটটা পেয়ে গেলে, তো যারা যারা অপেক্ষা করেছিলেন না যে যতক্ষণ না নোটিশ বেরোবে আমরা ফর্ম ফিল আপ করবো না, ফর্ম ফিল আপ করে আমরা পড়বো না, পড়তে শুরু করবো না, এবার তোমরা বুঝবে আসল ব্যাপারটা কী হলো, ঠিক আছে। যারা শুরু করার তারা কিন্তু ঠিক এগিয়ে চলেছে, তারা কিন্তু আজকে অনেক এগিয়ে গেছে। যাই হোক তোমাদেরকে আমি বেশি কিছু বলবো না, তোমরা নিজেরাই যখন বুঝবে তখন কিন্তু বিষয়টা তোমাদের কাছে বোধগম্য হবে। দেখো তোমাদেরকে এবার খুলে খুলে বলি পুরো বিষয়টা, নোটিশটা কিসের জন্য দিয়েছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং সিলেবাসে কী কী রয়েছে সমস্ত বিষয় বলছি। দেখো এই যে পরীক্ষাটা তোমাদের হবে না, GNNM নার্সিং পরীক্ষা, তো এখানে কিন্তু তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা সেটাও বলে দিচ্ছি। তো আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই পরীক্ষায় কিন্তু তোমাদেরকে একটা নার্সিংয়ের সুযোগ পাওয়ার জন্য সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ হোক, যেগুলো রেপুটেটেড যে কলেজগুলো আছে সেখানে চান্স পাওয়ার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে। পরীক্ষা কিন্তু তোমাদেরকে আগে বলে রাখি, ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু যে জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে যে কোনো রকমভাবে কিন্তু তুমি তোমার নিজের নাম, বাবার নাম, মাদার নেম, মায়ের নাম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ এগুলো কিন্তু ভুল করলে চলবে না, ঠিক আছে। এগুলো কিন্তু একবার যদি তুমি সাবমিট করে দাও তাহলে কিন্তু কখনোই আর তুমি চেঞ্জ করতে পারবে না। অবশ্যই কিন্তু মাথায় রাখবে ফর্ম বেরিয়ে গেল মানে ফর্ম ফিল আপ করে দিলাম, এরকমটা কিন্তু নয়, ঠিক আছে। যদি এখনও ফর্ম বেরোয়নি, ফর্ম বেরোনোর আগে আমি আরও 2-3টে ভিডিও দিয়ে তোমাদের বলে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত গাইড করে দেবো, একদম পুরো টাইট গাইড করে দেবো, যাতে কোনো রকম কোনো ঢিলে না থাকে, যে সেখান থেকে ফসকে যেতে পারো। তো তোমাদের একটাই কাজ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকা, ঠিক আছে। তো কারা কারা ফর্ম, দেখো রিজেক্ট হওয়ার কী কী চান্স আছে সেটা লিখে দিয়েছি, যে কারা কারা রিজেক্ট হতে পারো, যে কোন কোন ভুল করলে তুমি রিজেক্ট হতে পারো। তো আমি রিজেক্ট চাই না যে কারোর হোক, যার জন্য তোমাদেরকে বারবার সাবধান করে দেবো, এখন আর সেটা নিয়ে বলছি না। দেখো একে একে বিষয় করে দেখি, দেখো ফর্ম ফিল আপ শুরু কবে থেকে হচ্ছে, এক্সামিনেশন তো হবে, ঠিক আছে, 2023-এর শিডিউল প্রকাশিত হয়ে প্যাটার্ন চেঞ্জ করে দেখো, দেখা যাক প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে কিনা, এটা যেটা সব থেকে বড় প্রশ্ন যে স্যার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে না। তো দেখো আগে যা ছিল এবার কিন্তু সেটাই আছে, 115 নম্বর পরীক্ষা, ঠিক আছে, 115 নম্বর ছিল আগের বছর, এবছরও কিন্তু 115 নম্বরই আছে। দেখো লাইফ সায়েন্স 30টা প্রশ্ন, ক্যাটাগরি ওয়ান কী আমি ভিডিও দিয়ে দিয়েছি, তবু বলে রাখি ক্যাটাগরি ওয়ান হচ্ছে এমন প্রশ্ন যেটার একটাই উত্তর হবে, মানে একটা প্রশ্নে একটাই উত্তর, যেরকম আমরা পরীক্ষা দিয়ে থাকি, একটা প্রশ্ন দিল এই একটা প্রশ্নে একটাই উত্তর, ঠিক আছে, ABCD আছে, ABCD, ঠিক আছে, এই 4টে অপশন, তোমার মনে হচ্ছে বি অপশন হবে, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তুমি যদি সঠিক করতে দিয়ে দাও তাহলে তুমি 1 নম্বর পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান। ক্যাটাগরি টু এর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, ক্যাটাগরি টু এর ক্ষেত্রে একাধিক উত্তর কিন্তু সঠিক হতে পারে, অর্থাৎ অপশন বিও হতে পারে আবার অপশন ডিও হতে পারে। তুমি যখনই সঠিক উত্তর অপশন বি এবং ডি দিয়ে দেবে না, তো তখনই কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর জায়গায় 2 নম্বর পাচ্ছ, যখনই 2 নম্বর পাচ্ছ তখন সেটা হলে ক্যাটাগরি টু, ঠিক আছে, ওখানে লেখা থাকবে যে কোনটা ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন কোনটা ক্যাটাগরি টু এর প্রশ্ন, বুঝতে পেরেছ। চলো আচ্ছা এবার তোমাদের বলে রাখি যে দেখো টাইম শিডিউল দিয়ে দিয়েছে, পরীক্ষাটা কী করে হবে, অর্থাৎ CBT মোডে হবে, অর্থাৎ কম্পিউটারে বসে হবে, নাকি তোমাদের একদম কিন্তু যে ওয়েমা বেস্ট সেটা হবে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই যদি লেখা থাকে, আশা করছি লেখা থাকবে। যাই হোক
আমি পরে দেখেই তোমাদের বলে দেবো, একে একে জিনিসগুলো বুঝতে থাকি। দেখো লাইফ সায়েন্স আমাদের 30 নম্বর আছে ক্যাটাগরি 1, অর্থাৎ 30টা প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি 30 নম্বর পাবে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তুমি 2 নম্বর করে পাচ্ছ, তো সেক্ষেত্রে 10টা প্রশ্ন থাকছে, ঠিক আছে 10টা প্রশ্ন। তো টোটাল কোশ্চেন হচ্ছে 40টা এবং টোটাল মার্কস হচ্ছে 50টা, 50 নম্বর, ঠিক আছে। কোশ্চেন থাকছে 40টা, 30টা প্লাস 10টা 40টা, আর নম্বর থাকছে 50 নম্বর, মোট 115 নম্বর মধ্যে পরীক্ষা, ঠিক আছে। আমি আরেকবার বলছি, টোটাল জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্সের পরীক্ষা থাকছে 215, সরি 115, ঠিক আছে লেখাই আছে, দেখো 115, ঠিক আছে। এই 115-র মধ্যে টোটাল কিন্তু শুধুমাত্র লাইফ সায়েন্স থেকে থাকছে কিন্তু 50 নম্বর, ঠিক আছে, শুধুমাত্র লাইফ সায়েন্স। যারা জীবন বিজ্ঞান ভালো তোমরা কিন্তু এখান থেকে মোটামুটি 50% কমপ্লিট করে ফেলবে। তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 থাকছে 15টা, মানে 15 নম্বর প্রশ্ন, আর 5টা পাচ্ছ ক্যাটাগরি 2, অর্থাৎ 2 নম্বর করে থাকছে। টোটাল নম্বর হচ্ছে 20টা, 20টা প্রশ্ন থাকবে, যার নম্বর হচ্ছে 25। আমি এই ব্যাপারগুলো আবার একটু একটু পরে ক্লিয়ার করে বলবো, বা অন্য ভিডিওতে বলতে পারি, বেশি কিছু বলবো না। দেখো ইংলিশ সাবজেক্ট, যা যারা ইংলিশে ভয় পাও, তো তোমাদের বিশেষ কিছু ভয় পাওয়ার দরকার নেই, 15টা মাত্র প্রশ্ন থাকবে, বেসিক ইংলিশ, ঠিক আছে, একদম কমন ইংলিশ থেকে প্রশ্ন থাকবে 15টা। আর এটা তোমাদের শিখিয়েও দেবো, ফ্রি ক্লাসও শিখিয়ে দেবো, পেড ক্লাসও শিখিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ক্যাটাগরি 2 নেই, অর্থাৎ 2 নম্বর কোনো প্রশ্ন থাকবে না, শুধুমাত্র লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 2 নম্বর করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। বাকি যা যা আছে, অর্থাৎ ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এখানে কিন্তু কোনো রকম কোনো মানে 2 নম্বর কোনো মান নেই, ঠিক আছে। এবার দেখো যে তাহলে টোটাল নম্বর কত বললাম, 15টা প্রশ্ন, 15 নম্বর থাকলো। তারপর ম্যাথামেটিক্সে 10টা প্রশ্ন, 10 নম্বর থাকলো। জেনারেল নলেজ 10টা প্রশ্ন, 10 নম্বর থাকলো, ঠিক আছে। তারপর দেখো লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিংয়ে 5টা প্রশ্ন, 5 নম্বর থাকলো। এইভাবে টোটাল প্রশ্ন থাকবে 100টা, এবং টোটাল প্রশ্নের যে মান সেটা হচ্ছে 115 নম্বর, ঠিক আছে। চলো এইবার দেখো মেন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, যে অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে, যেটা আমরা প্রত্যেকে জানি, উইথ 4 অ্যানসার অপশন, টাইম ফর পেপার। আচ্ছা এখানে কিন্তু তোমাদের 1.5 ঘন্টা সময় থাকছে, ঠিক আছে, 1.2, তাহলে মোট হচ্ছে 1.5 ঘন্টা সময় থাকছে, 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। এবং কোশ্চেন উইল বি ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ যারা বাংলা বুঝতে পারো তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারো, মানে ওখানে কোশ্চেনে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে। আর যারা বাংলা বুঝতে পারো না, অনেকে আছে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা কিন্তু ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। তো এখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে, বাই ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু থাকছে, এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। বেসিক ইংলিশের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাংলা ভাষণ থাকবে না, ওখানে শুধুমাত্র ইংলিশ থাকবে, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও তাই থাকবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো পরে আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো, এখন মোটামুটি আমাদেরকে এইটুকু জানতে হবে। আচ্ছা সিলেবাসে তোমাদের কী থাকছে, সিলেবাসে থাকছে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এগুলো সব থাকবে ক্লাস 10 বেসিসের। দেখো আমি তোমাদের বারবার বলে রাখি না যে ক্লাস 10 বেসিসে পড়তে হবে, আর বাকি যে সাবজেক্টগুলো লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ, এগুলো সব থাকছে ক্লাস 12 বেসিসের, ঠিক আছে। আমি আরও পরে এগুলো নিয়ে আরও খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, এখন মোটামুটি আমরা জেনে নিই যে কী কী থাকছে না থাকছে। দেখো পরীক্ষাটা হবে ওই মার্কশিটে, ঠিক আছে, যেরকম তোমাদের অফলাইন পরীক্ষা হয়, অফলাইন পরীক্ষা হবে, ঠিক আছে, অফলাইন পরীক্ষা হবে। আর এখানে কিন্তু তোমাদের এই সেই গোল গোল করতে হয় না, সেই পেপারে ডট ডট করা থাকে, সেই ডট ডটগুলো তো গোল গোল করে দিতে হয়, সেটাই তোমাদের করতে হবে, ঠিক আছে। আমি এগুলো নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করব। দেখো এইখানে আমাদের কিন্তু আর আলাদা করে কিছু লেখা নেই, ঠিক আছে। ক্যাটাগরি 2 এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 1/4 নেগেটিভ মার্ক থাকছে, আর ক্যাটাগরি 2 এ কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। যারা যারা প্রস্তুতি শুরু করতে পারোনি এখনও পর্যন্ত, ভাবছো যে কী করবো, অবশ্যই কিন্তু চাইলে আমাদের পেইড ব্যাচ জয়েন করতে পারো, আর যদি না চাও, যদি চাও যে না ফ্রি ক্লাস করবো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মনে হয় যে না ফ্রি ক্লাস করে আমার হয়তো হবে না, আমাকে পেইড ক্লাস নিতে হবে, আর দেখো আমি সত্যি কথা বলছি, জিএনএম নার্সিংয়ের জন্য যদি বলো, যদি এই যে ইউটিউব চ্যানেলে কথা বলো না, তো প্রত্যেকটা স্টুডেন্টের মুখে প্রথমেই সাফল্য বাংলা নাম পাবি পাবে, কারণ আমাদের চ্যানেল ছোটও হতে পারে, হয়তো 40,000 সাবস্ক্রাইবার, তাও সবাই তোমাদের জন্যই, তো সবাই কিন্তু ভালোবাসে এইটুকুর জন্যই যে আমি আজ পর্যন্ত কাউকে মানে মিথ্যে আশা বা মানে ফালতু কথা বলে
ঘুমরায়নি, মানে আমি এটুকু বলতে পারি যারা পড়তে এসে কিছু না কিছু পেয়ে গেছে, কিছু ফাঁকা হাতে বা খালি হাতে কিন্তু কেউ ফিরে যায়নি। অনেক স্টুডেন্ট আছে, 2022-এর আমাদের স্টুডেন্ট একজন স্টুডেন্ট ছিল, তো তার নাম হচ্ছে তোমার মীর নিশার আলী। তো সে কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল ও কিন্তু 69 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, 69 র্যাঙ্ক করেছে, 96 পেয়েছে 115-র মধ্যে। তো আশা করছো, বুঝতে পারছো যে কত কি ভালো স্টুডেন্ট ছিল সে, কিন্তু আমারই পেড ব্যাচের স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো তোমরাও কেন পারবে না, আশা করছি আমি তখনও যেমন পেরেছি এখনও পারবো, কিন্তু তোমাদেরকে তোমাদের নিজেদের রাস্তাটা ঠিক রাখতে হবে। তো আমাদের পেড ব্যাচ জয়েন করার জন্য কী করতে হবে, অবশ্যই ইমিডিয়েটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9609122622, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে, আমি বারবার বলছি এটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো যে কবে থেকে ফর্ম ফিল, কবে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, ঠিক আছে, আর ক্লাসগুলো অনলাইনে হবে। তোমরা যদি কোনো কারণে ক্লাস রেকর্ডিং যদি করতে ধরো লাইভ থাকতে পারলে না, তোমরা কিন্তু রেকর্ডিংও পেয়ে যাচ্ছ, এবং একদিন ক্লাসের পরের দিন কিন্তু আমাদের মক টেস্ট হবে। সমস্ত ক্লাসগুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে, কিছু ফ্রি পিডিএফ দিতে হবে, কিছু মক টেস্ট নেওয়া হবে, যেদিন ক্লাস হবে তার পরের দিন মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবে আমাদের ক্লাসগুলো হয়। ক্লাসের জন্য টোটাল কত লাগছে, মাত্র আর মাত্র 700 টাকা লাগছে 6 মাসের জন্য, কত বললাম 700 টাকা, অনলি 700 রুপিস লাগছে, এর বাদে 1 টাকাও লাগবে না। প্রতি মাসে 700 টাকা নয়, একবারই 700 টাকা আছে, এটা কিন্তু একদম ফেমাস আমাদের ইউটিউব চ্যানেলে, মানে বলতে গেলে সাফল্য বাংলা থেকে কমে তুমি কিন্তু কোথাও পাবে না সহজে, জিএনএম নার্সিং এন্ট্রান্সের জন্য এর থেকে কম কোথাও পাবে না, ঠিক আছে। ক্লাসগুলো বেশিরভাগই হয় রাত্রিবেলা, রাত্রি 8টা থেকে আমাদের ক্লাস যেগুলো হয় সেগুলো টিচমিন্ট অ্যাপে হয় অনলাইনেই। তো বাকি সমস্ত আপডেট যদি আরও কিছু জানতে চাও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো এবার আবার নতুন আমাদের এই যে পিডিএফটা সেখানে ফিরে যাই, আরও তো অনেক কিছু জানার আছে। দেখো প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কী করতে হবে, তারপর কিন্তু তোমাদের করতে হবে অ্যাডমিট আসবে, পরীক্ষার অ্যাডমিট আসবে, অ্যাডমিট, ঠিক আছে। তারপর তোমরা কী করলে, পরীক্ষাটা দিলে, এক্সাম হলো, ঠিক আছে। এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু তোমাদের লেখা থাকবে না যে তুমি পাস করেছো কি ফেল করেছো, ওসব কিছুই লেখা থাকবে না। কী লেখা থাকবে, তোমার র্যাঙ্ক কত হয়েছে, ঠিক আছে, মানে তুমি কত এই 115-র মধ্যে কত পেয়েছো। এবার সেই পাওয়ার মধ্যে কিন্তু একটা র্যাঙ্ক তৈরি হয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার র্যাঙ্ক কত, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদেরকে কলেজে ভর্তি নেওয়া হবে। ওই জন্য লিখে দিয়েছি দেখো জিএমআর, এই জিএমআরের মানে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। খুব সাবধানে শুনবে কিন্তু, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সাবধানতার সাথে শোনা উচিত। পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক অনেক দূরে চলে যাবে, ঠিক আছে। তাই এখানে কিন্তু কোনোরকম কোনো ছেলে খেলামো চলবে না। আচ্ছা চলো এইগুলো পরে আবার আলোচনা করে দেবো, খুব সুন্দর করে আলোচনা করে দেবো, এখন শুধু আমাদেরকে জানতে হবে আর কী কী চেয়েছে। দেখো এলিজিবিলিটি বলে দিলাম যে তোমাদেরকে এইচএস পাস করতে হবে, বিশেষ কিছু কিন্তু আর নেই। সিট ম্যাট্রিক্স পরবর্তীকালে এরা প্রকাশিত করে দেবে, দেখো লিখে দিয়েছে যে একাডেমিক সেশনে 2022-23 ক্ষেত্রে পরবর্তীকালে ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের কী করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যদি কোনো রকম কোনো আপডেট পাও আমি কিন্তু বলে দেবো সমস্ত কিছুই। এবার চলে আসি রিজার্ভেশন, কী কী কার কার রিজার্ভেশন থাকছে। দেখো প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু যারা যারা কোনো ক্যাটাগরির মধ্যে আছো না, যে এসসি এসটি ওবিসি, তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রচুর একটা ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে। দেখো এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস পিডাব্লিউডি, তারপর দেখতে পাচ্ছ যারা যারা অরফান ক্যাটাগরি বিলং করছো, অর্থাৎ যারা অনাথ আর কি, তারা, এমন কি যারা সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার, এরাও কিন্তু এই ছত্রছায়ার মধ্যে আসছো, অর্থাৎ রিজার্ভেশন কোটা পাচ্ছ, ঠিক আছে। সিভিল ডিফেন্স ট্রেনিং, যেটার জন্য আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে যে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা গোপন একটা যে টোটকা সেটা কিন্তু এটা, ঠিক আছে। তো এই কোর্সটা সম্পর্কে যদি জানতে চাও যে এটা কীভাবে করতে হয় আমাকে আবার কমেন্ট করো, আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি, খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে ভিডিও দেবো, ঠিক আছে। তো যারা যারা এই কোর্সটা করে রেখেছো, বা যদি তোমার মধ্যে ইডাব্লিউ সার্টিফিকেট থেকে থাকে, যারা একদম জেনারেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এটা চালু করে রাখতে পারো, প্রচুর বেনিফিট পাবে, আমি বলছি প্রচুর বেনিফিট পাবে, অনেক বেশি বেশি র্যাঙ্কে অনেকে পেয়ে যায়। তো ফর্ম ফিল আপ করার আগে এই দুটো সার্টিফিকেট চেষ্টা করো নিয়ে আসার, প্রচুর 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 সুযোগ পাবে, ঠিক আছে। চলো আর একটা দেখে নিই আর কী কী আছে। দেখো এখানে আর কী আছে দেখা যাক, দেখতে পাচ্ছ
তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আছে, এগুলো পরে লাগছে, এখন কিছু লাগছে না, প্রোফমা টোফমা এগুলো পরে লাগবে, এখন কিছু লাগছে না। তাহলে মেন মেন আমরা জিনিস দেখে নিলাম, এবার দেখে নিই যে কত কি ফর্ম ফিল আপে কত টাকা লাগছে, এটা তো একটা ব্যাপার যে কত টাকা কী লাগছে, তো একবার দেখে নিই তোমাদের জন্য। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে লিখে দিয়েছে যে ট্রেনিং চলাকালীন যখন তোমরা ট্রেনিং করবে না, ANM ট্রেনিং করবে, তখন কিন্তু তোমরা প্রতি মাসে মাসে 500 টাকা করে পাবে স্টাইপেন্ড, ঠিক আছে, এটা প্রায়, ঠিক আছে, এটা কিন্তু অনেকেই পায়। তো এটা ভালো একটা অপরচুনিটি গভর্নমেন্ট একটা ট্রেনিংয়ের থেকে তোমরা পাচ্ছ। তো যাই হোক, খুব ভালো একটা জিনিস, যারা একদম স্বপ্ন দেখেছো যে না আমাকে সমাজের জন্য কিছু করতে হবে, আমাকে দেশের জন্য কিছু করতে হবে, এর থেকে ভালো অপরচুনিটি কিছু হতে পারে না মেয়েদের জন্য, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন কী কী হবে আমি এই ব্যাপারগুলো পরে আবার তোমাদের ভিডিওতে বলে দেবো। অ্যাপ্লিকেশন ফি কত, যেটার জন্য অনেকে অপেক্ষা করেছিল, দেখো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মাত্র 300 টাকা, ঠিক আছে, ₹300 ফর এসসি ST OBC, OBC A এবং OBC B অরফান এবং ক্যান্ডিডেট। তোমাদের কিন্তু লাগছে 400 টাকা লাগছে কাদের জন্য, না আলাদা যারা আছো, অর্থাৎ আলাদা যারা, যেমন জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যারা EWS আছে, ঠিক আছে, আর যারা হচ্ছে বাকি যারা যারা আছো, অর্থাৎ বাকি যে অরফান, সরি অরফান তো রয়েছে, PWD যারা রয়েছে বা আদার্স যারা আছো, তাদের কিন্তু এই টাকাটা লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাত্র এই টাকাটা লাগছে। এবার আর কি, দেখো ফর্ম ফিল আপের সময় তোমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা তোমাদের বলে দেবো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা দেখা যাক, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এখনও সেইভাবে কিন্তু বলে দেওয়া হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, বাট টেন্টেটিভ বলে দেওয়া হয়েছিলো, আগের বারই বলে দিয়েছিলো যে মোটামুটি 3rd week of January, অর্থাৎ আজকে ধরো 2 তারিখ, 2-3 তারিখ হয়ে গেছে, তো আর কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এই কয়েকদিনের মধ্যে সমস্ত বাকি যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো জোগাড় করে নাও, যাদের যাদের আছে, যাদের যাদের নেই তোমরা কিন্তু চাইলে বানাতে পারো, কারণ পরবর্তীকালে কিন্তু আর কোনো রকম কোনো সুযোগ পাবে না, ঠিক আছে, একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে আর কিন্তু পারবে না। তো আমি এই সময় চাইবো তোমাদেরকে আরও অনেক ভিডিও দেওয়ার, কারণ অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না, এমন অনেক গোপন কথা আছে যেগুলো, এমন অনেক কী বলবো, মানে কী বলবো, এমন মিস্ট্রি আছে যেগুলো তোমরা পরবর্তীকালে জানতে পারবে। তো এমন একটা ভিডিও দিয়েছিলাম কদিন আগে, সেটা অনেকেই দেখেছো, 10-12 হাজার কিন্তু ভিউজ এসেছে, খুব ভালো লাগলো। তো এরকম আরও কিন্তু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং কোথাও যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট করতে পারো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।